হে জগতবাসী, আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। আশা করব এই আলোচনাটি যদি কেউ শুনেন এবং এই মতে কাজ করেন, ইনশাল্লাহ আপনি ইহকাল এবং পরকাল উপকৃত হবেন। আর এই পৃথিবীতে থেকে কেউ হয়তো কথার দ্বারা কাউকে উপকার করেছে, কেউ কর্ম করে গায়ে ঘেঁটে কাউকে উপকার করেছে, এবং কাউকে দেখা যায় বাহ্যিকভাবে কোনো সম্পদের দ্বারা উপকার করেছে। আমার তো বাবা ওরকম সম্পদ নেই, তবে আমি কথার দ্বারা, আল্লাহ ও রাসূলের কথার দ্বারা যদি আপনাদেরকে একটি কথা বলে আপনাদের উপকার করতে পারি, এই কাজটি করে যদি আপনারা উপকৃত হতে পারেন, তবে সেই উপকারটি শুধু ইহকালেই নয় পরকালে, এবং ইহকাল এবং পরকাল দুটি জায়গায় উপকার হবে ইনশাআল্লাহ। সেটি হলো, এই পৃথিবীতে এমনও মানুষ আছে যে সে গোপনে পাপ করেছে, প্রকাশ্যে পাপ তো আছে কম বেশ, কিন্তু কিছু কিছু জঘন্যতম পাপ আছে যে পাপের কারণে আল্লাহ সেই মানুষটির পাপ ক্ষমা করতে চান না, এবং তাহার উপরে পূর্ণ কাহার হয়ে গেছে। কাহার অর্থ কি? আল্লাহ রাগী, এই নামে কাউকেই ক্ষমা করেন না। তবে আমি এখন যেই একটি কৌশলে যাব এবং যে কৌশলটি আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। সেটি হলো যে পৃথিবীতে এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমি পাপ করি নাই, ছোট হলেও করেছে, বড় হলেও করেছে। কোনো কোনো পাপের প্রকাশ আছে জগতে, সাক্ষী আছে, আবার কোনো কোনো পাপের সাক্ষী নেই। কিন্তু সাক্ষীও যদি না থাকে, কিন্তু আল্লাহ যে দেখেছে, তাহলে এটাই তো বড় বিষয়। আচ্ছা, এখন আল্লাহর কাছে আমি গোপনে বা প্রকাশ্যে এমন কোনো পাপ করেছি যে আল্লাহ আমার উপরে কাহার হয়ে গেছে, কাহারও নামে আল্লাহ কাউকেই ক্ষমা করেন না, তখন আমি যদি এই পৃথিবীতে চলতে গিয়ে কিছু একটা আল্লাহর দরবারে চাই বা একটা সমাধান চাই, তখন আল্লাহ সমাধান তো দেবে দূরের কথা, আমার উপরে যখন পূর্ণ কাহারও রূপ ধারণ করে আছে, তখন আমি কি করব, কি করে আল্লাহকে আমি সেই কাহারও রূপ থেকে আমি শান্ত অবস্থানে আনব। সেটি হলো যে আল্লাহ বলেছে যে আমি কাহার, যাদের জন্য হয়ে যাই আমি তাকে কখনোই ক্ষমা করি না। তবে আমি স্বামী মিলে চিস্তি যতটুকু বুঝেছি, যতটুকু আমার জ্ঞানে ধরেছি, আমি সেতটুকু তো বলবো। তখন ওই মানুষটা আল্লাহকে কাহারও রূপ ধারণ থেকে যদি, যে রহমানুর রাহিম, যিনি রহমত দাতা, সেই নামটি যদি কেউ প্রত্যেক দিন জপতে থাকে, তখন আল্লাহ কি করে, যে যখন বান্দার মুখে শুনতে থাকে ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানু, ইয়া রহমানু, এই নামটি যখন বান্দা সর্বসময় জপতে থাকে, তখন আল্লাহ যে কাহারও রূপ ধারণ করে আছে, তখন সেই কাহারও রূপ ধারণের উপরে রহমানুর রহিমের যে রূপ বা যে গুণ আছে, সেটা আস্তে আস্তে কাহারটা কেটে গিয়ে রহমানুর রহিমে পরিণত হয়। তখন সেই বান্দাটি আস্তে আস্তে হালকা হতে থাকে, তাকে নিষ্পাপ মনে হয়, কারণ আল্লাহ তার উপরে সন্তুষ্টির দিকে আসতেছেন, কাহারও রূপটা ছেড়ে এখন রহমানুর রহিমের দিকে আসতেছেন, রহমত বর্ষিত হইতেছে। তখনই ওই মানুষটি পাপ মুক্ত হতে থাকে, তখন আল্লাহর প্রতি প্রেমিক হতে থাকে, এবং চোখে পানি আসতে থাকে, শরীরের লোমগুলো শিহরিয়ে উঠতেছে। যাই হোক, এখন দেখা যায় এই মানুষটি এখন ভালো হয়ে যাবে, কিন্তু এই মানুষটির দুনিয়াতে চলতে গিয়ে অনেক ভেজাল, অনেক কঠিন অবস্থা, সংসার, ফ্যামিলি, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক পেঁচিয়ে গুছিয়ে আছে। তখন কি করলো, যে আল্লাহকে ওই নামটি ডাকতে শুরু করলো, যে রহমানুর রহিম নামের পাশাপাশি যখন মনে মনে বলতে শুরু করলো যে আল্লাহ, দুনিয়াতে এত ভেজালের মধ্যে পড়ে আছি, এত ভেজালে পড়ে থাকলে, এত টেনশনে থাকলে, হে আল্লাহ আপনাকে ডাকবো কী করে। তারপরে দেখা যায় কি হয়, সেই বান্দা তখন কি করবে, এই ভেজাল মুক্ত হইতে কি করতে হবে, তখন আল্লাহ দিতে চাইবেন আর আমাকে ভেজাল মুক্ত করে, বা বিভিন্ন সমস্যায় অর্থনীতি পেঁচে পড়ে আছে, তখন সেই লোকটি কি করবে,
সেই লোকটি ডাকবে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এই নামটি যখন সর্বদা জপতে থাকবে তখন আল্লাহ দেখবে যে আমার এই আজিজু নামের গুণ কে জানি প্রচার করছে, কে জানি বারবার জপনা করছে। তখন সেই রহমানুর রাহিম নামের উপরে যখন সেই আজিজু নামটা সেই গুণ কাজ করতে থাকে তখন আল্লাহ তার দিকে সুদৃষ্টি দেয়, আজিজির নজর দেয়। তখন সেই ব্যক্তিটির উপরে আল্লাহর আজিজও আসে। তখন তার যে একটা চাওয়া আছে, একটা বিপদ মুক্তির জন্য সে ডাকতেছে, তখন সেই বিপদ মুক্ত করে দেয়, সেই বেজাল থেকে মুক্ত করে দেয়। তখন সে আস্তে আস্তে আল্লাহর দিকে অগ্রসর হয়, তখন দুনিয়ার বেজাল মুক্ত হয়ে নীরবে আল্লাহকে ডাকতে পারে। হে জগতবাসী, আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য, এই পৃথিবীর মানুষ এরকম ফ্যাসাদে পড়ে থাকে, এরকম যন্ত্রণায় পড়ে থাকে। তো আমি এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য, তারা যেন যে আল্লাহর কাহারু রূপটা থেকে যখন আল্লাহ রহমানুর রাহিমে আসতে পারে, এই জন্য এই রহমানুর রাহিম নামটা যেন জপনা করা হয়। এবং যদি আল্লাহর কিছু কিছু চাওয়ার দরকার হয় তাহলে ইয়া আজিজু নাম যেন বেশি বেশি জপনা করে। তখন এই আজিজু যখন তার উপর বক্ষিত হয়ে যাবে তখন এই লোকটি দুনিয়ার অনেক ঝামেলা থেকে, অনেক ঝড়ঝাপটা থেকে সে মুক্ত হবে। তখন সে আল্লাহকে ডাকতে পারবে আর আল্লাহ দিন দিন তার দিকে সুদৃষ্টি করবে, আজিজির নজর দেবে। তখন সেই লোকটি আস্তে আস্তে আল্লাহর ওলিতে পরিণত হবে। যাই হোক, হে জগতবাসী, আজকে আমার এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য, মানুষ যেন এই উপকারগুলো পায়। আর মানুষ যদি উপকার হয় তো আমার লাভ কি? অবশ্যই আমার লাভ আছে। সেই লাভটা কি? যে কোনো একদিন এই মানুষটি এই উপকৃত হয়ে যখন এই শামিম আলী চিস্তির কথা স্মরণ করবে, তিনির কথা শুনে আজকে আল্লাহ আমাকে এ পর্যায়ে এনেছে, তখনই আমি শামিম আলীর জীবনটা ধন্য হবে এবং আপনিও ধন্য। তো সকলে ভালো থাকবেন। আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে আপনার সদস্য হিসেবে নিয়ে নিন, যেন আপনি মোবাইলটা খুললে আমাকে পান এবং আমি আপনাকে পাই। আজ এবলেই রাখছি, আল্লাহ হাফেজ।